আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা স্লাটস্কিস মেথড অফ সেপারেশন ইন কেস অফ প্রাইস রাইজ বা স্লাটস্কির বিভাজন পদ্ধতি দাম হওয়ার ক্ষেত্র, এটি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা হিক্সের বিভাজন পদ্ধতি দাম কমার ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি। আমরা প্রথমেই এবি বাজেট লাইন অঙ্কন করেছি, একটু ফ্ল্যাটার করে অঙ্কন করেছি, স্টিপার করে করব না, পরবর্তীতে আমরা স্টিপার করে করব। এখানে আমাদের ভারসাম্য বিন্দু হচ্ছে এই পি বিন্দুতে, যার নাম দিলাম আইসি টু, নিরপেক্ষ রেখা, আর পি হচ্ছে ভারসাম্য বিন্দু। এখন যদি এক্স দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাহলে আমাদের বাজেট রেখা পরিবর্তন হবে, সেটি হয়ে যাচ্ছে এ বি ওয়ান। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমাদের ভারসাম্য কিন্তু পরিবর্তিত হবে, সেটি হয়ে গেল আর বিন্দুতে, এবং আমরা আইসি ওয়ান অঙ্কন করলাম। তার মানে দেখা যাচ্ছে দাম বাড়ার ফলে আমাদের ভোক্তা আগের তুলনায় এক নিচের দিকে নিরপেক্ষ রেখায় অবস্থান করছে, তার মানে কিন্তু তার সন্তুষ্টি যে লেভেলটা বা তার যে উপযোগ, এই লেভেলটা কিন্তু কমে যাচ্ছে। এবং এখানে যেটা একটি বিষয় যে আসলে সে আগের চাইতে একটু নিচের দিকে অবস্থান করছে ভোগের ক্ষেত্রে এবং প্রাপ্তির দিক থেকে। এখন আমরা একটু অঙ্কনে ফিরে যাই, এখানে আমরা দিয়েছিলাম এম, আর এই আরের সাথে আমরা দিব এম টু। তাহলে যেটি দেখা যাচ্ছে যে এম এম টু পরিমাণ এক্স পণ্য কম ভোগ করবে, ভোগের এই পরিবর্তনকে আমরা বলছি দাম প্রভাব চিত্র অনুসারে স্লাটস্কির মতে বিকল্প প্রভাবের কারণে ভোক্তা। এবার আমরা ঠিক এই বাজেট লাইনের প্যারালাল করে আরেকটি বাজেট লাইন অঙ্কন করি, যেটি এই বিন্দুর মধ্যখান দিয়ে যাবে। যেটিতে আমরা ভারসাম্য পাবো হচ্ছে কিউ বিন্দুতে, বাট তার অবস্থান হবে আইসি থ্রি। এবং আমরা চিত্র অনুসারে, মানে অ্যাকচুয়ালি স্লাটস্কি যে কথাগুলো বলেছেন সেই অনুসারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিকল্প প্রভাবের কারণে ভোক্তা পি বিন্দু থেকে কিউ বিন্দুতে ভারসাম্য লাভ করে, এর ফলে এক্স পণ্য ভোগের পরিমাণটা হয়ে যায় এই এম ওয়ান। তাহলে দেখা যাচ্ছে যে তার যে ভোগ সেটা কমে, এম এম ওয়ান পরিমাণ হ্রাস পাচ্ছে ভোগটা। আবার আয় প্রভাবের কারণে কিউ বিন্দু থেকে আর বিন্দুতে ভারসাম্য লাভ করে, এর ফলে ভোগের পরিমাণ আবার কমে যায় এম ওয়ান এম টু এই পরিমাণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটুকু হচ্ছে আমাদের বিকল্প প্রভাব, আর এতটুকু হচ্ছে আমার আয় প্রভাব। তাহলে আমি লিখতে পারি এম এম টু হচ্ছে আমার
দাম প্রভাব এম এম1 হচ্ছে বিকল্প প্রভাব এম1 এম2 হচ্ছে আয় প্রভাব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এম এম1 প্লাস এম1 এম2 ইকুয়ালস টু এম এম2 তাহলে বিকল্প প্রভাব যোগ আয় প্রভাব ইকুয়ালস টু হচ্ছে দাম প্রভাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্ত ধন্যবাদ।